بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض مالك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمه الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. من عرف نفسه فقد عرف ربه. যে তার নফসকে চিনেছে, নফস মানে আমি, যে আমিকে চিনেছে, ফাকাদ কোনো সন্দেহ নাই, সে তার আল্লাহকে চিনেছে। তাহলে নিজেরে চিনাই আল্লাহ চেনা। যে জানলো যে আমার গ্লাসে এক গ্লাস পানি, ওই সাগরের পানিও বলবো পানি, আমার গ্লাসের পানিও বলবে পানি। তাই মহানবীকে বলতে শুনি, মান রানি ফাকাদ রাল হাক্কা, যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। আবার বলতেছেন, ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজেব লাকুম, তুমি একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব দেব। তাহলে আমি কি একা? জবাব পাই না, একা ডাকলেও জবাব পাই না। আসলে আমি একা না, আমার সঙ্গে আরেকজনকে দিয়ে দিয়েছেন, তার নাম শয়তান, খান্নাস রূপে। শয়তানের চারটা রূপ, ইবলিস, শয়তান, মরদুদ, খান্নাস। খান্নাস রূপে আমার সঙ্গে দিয়েছে, মিনসাদ্দিল খান্নাস, তোমার সঙ্গে যে খান্নাসটি আছে তার বসবাসা থেকে প্রাণ মুক্তি লও। তাহলে বুঝলাম আমি দুইজন হয়ে গেলাম, আমি শয়তান যোগ খান্নাস। তাহলে আমি ইয়া, আমরা উদুক উদুকা, আমরা সবাই উদুকুম, আমি একা উদুনি। সুতরাং বলতেছে উদুনি, একা হস্তে সঙ্গে সঙ্গে জবাব দিব রাখুন তোমাদেরকে। এখন এটা বুঝে না, ডেফিনেশনই বুঝে না। যেমন কবর বললে আমরা অমনি গর্তটাই বুঝি, কিন্তু আসল কবর তো হল এই জীবন্ত দেহটাই আমার নফসের কবর। প্রতিনিয়ত দহনে যন্ত্রণায় ছটফট করতেছে, আমার বই শান্তি যাচ্ছে, কেমনই শান্তিতে নাই। তাই বলছে আল্লাহ কুমুর টাকা সুর, যে শুধু সারা জীবন মাল মাল করে গেল, যত দেয় মাল আবার দেয় মাল, এই জন্য চাওয়ার শেষ নাই। সে জানে আমি এতটুকু খাবো, আমার একটা বাড়ি যথেষ্ট না, পোড়ার লেজা করিস, দুই পোড়ার লেজা আচ্ছা করলাম, দে মাইয়া গো তোটুকু যাওয়া উঠে যাচ্ছে। এই যে চাওয়া, এর শেষ নাই। এই চাওয়ার যার শেষ নাই, এ বটমলেস পিট ইজ ওয়েটিং ফর হিম, একটা তলাবিহীন গর্ত তার জন্য অপেক্ষা করতেছে। তার মানে হাবিয়াত যার তলা নাই, এই চাম্বু চাওয়া। আমি একটু বেড়াইতে বেরিয়েছিলাম, তো বলল বাবা এইটা সেইটা এসে, আমি 35 বছরে কোটিপতি ছিলাম, গ্যাস কোটি টাকা, এই সম্পত্তি না, ওই আমাকে তো টাকায় বেঁচে রাখতে পারল না,
এই লাইনটা অন্যরকম, এখানে চাওয়া পাওয়া থাকে না। নামকামে যেরকম প্রশ্ন নাই উত্তরও নাই, তৌহিদেও প্রশ্ন নাই উত্তর নাই, লাহুত মোকামেও প্রশ্নও নাই উত্তরও নাই। কেননা ওইখানে তো আল্লাহ একা কারণে কথা বলব, আরেকজন থাকলে তো কথা বলব। সিদ্ধাতুল মুনতাহায় আছে আমি আমার গুরু জাবরুত মোকামে, আর লওয়া মাত্র তো সবই আছে। এই যে আমরা কথাবার্তি বলতেছি, একজন আরেকজন আছে, কিন্তু যেই লাহুতে চলে যায় হায় হায় চেয়ে গুরু নাই, শেষ সম্পর্ক আর গুরু গুরুও নাই। তাহলে গুরু আপেক্ষিক, গুরু সেটা তোর মন তাহা সৃষ্টির শেষ সীমা পর্যন্ত গুরু থাকে, তারপরে গুরু নাই। তাই মুসাদ্দিদ আল ফেসানি সিরিন বলছেন, পীরে দাস্ত আউয়াল মাহবুদ দাস্ত, তোমার পীর তোমার প্রথম মাহবুদ। খেয়াল করে দেখো, বলে নাই পীরে দাস্ত আখের মাহবুদ দাস্ত, তোমার পীর তোমার শেষ মাহবুদ, এটা বলে নাই। কেন বলে নাই? প্রথম মাহবুদ তোমার গুরু, লামকামে গেলে গুরু থাকে না, তখন আমার গুরু আমি আমার শিষ্য আমি, এটাই তৌহিদ। তৌহিদে দুই থাকে না, দুইয়ের মাঝে তৌহিদ থাকে না। সুতরাং দুইয়ের মাঝে কথা থাকে, একে কথা থাকে না। তাই মনসুর হাল্লাদ যখন একের মধ্যে চলে গেলেন, বললেন না তার পীরের নাম, বললেন আনাল্লাহ হক, আমি প্রত্যেক বলি তাই বলে গেছে। লামকামে গেলে এর অনেক নাম, লামকাম তৌহিদ লাহুত আছে না অনেক নাম, সেখানে ওইখানে গেলে মানুষ অথর্ব হয়ে যায়। এই রহস্য জানতে হলে তারও প্রেসক্রিপশন দিয়ে গেছেন মহানবী, কিন্তু সেই প্রেসক্রিপশন আমরা অবহেলা করি। যেখানে মহানবী বলতেছেন আমি আদমের আগেই নবী, ওনার তো সাধনার প্রয়োজন নাই, ওনার তো ধ্যান সাধনার কোনো প্রয়োজন নাই। উনি কেন 15টি বছর ধ্যান সাধনা করলেন? তার অনুসারীদেরকে, তার উম্মতদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিচ্ছেন সত্য উলঙ্গ, উলঙ্গ সত্য পেতে হলে নির্জনেই পেতে হয়। সেই নির্জন স্থানে অলিরা বছরের পর বছর ধ্যান সাধনা, কথা মতো এখন তুমি খায়া দেয়া উচিত, ব্যাপারে যদি ঘুমাও তাই তো হয় না। কারণ মানুষের মন চঞ্চল, আলোর গতির চেয়েও তার গতি বেশি, মুহূর্তের মধ্যে এক বিষয় থেকে আরেক বিষয়ে তার মন ছুটে চলে। এই মনকে একের মধ্যে আমার চারটিখানি কথা, এখানে আমি চিঠি করতে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই দেখতেছে ঠিকই আমি চিঠির করতেছি, প্রাণ চোখ বলল ওই দিক দিয়ে মনে মনে চিন্তা করতেছি, উপর যে বলতেছে আল্লাহ, মনে মনে চিন্তা করতেছে আমার বউ লেগে নির্মাণের থেকে একটা শাড়ি আনো, তা তো ঠিকই রইল না, আরে একটু সাধারণ টালা হবে দেখো। এই যদি চিন্তা হয় তাই সাধনা করে কি লাভ? আমার মনকে তো একের মধ্যে আনতে হবে, একের মধ্যে আনবো কেমনে? গুরুর মধ্যে আনতে হবে। গুরু তোমার পা দুটো আমার পা, এই পা দিয়ে তুমি চলো না আমি চলি,
আমি চলি না তুমি চলো, এই হাত দুটা গুরু তোমার গুরু, এই হাত দিয়ে তুমি কাজ করো আমি করি, এই চোখ দিয়ে তুমি দেখো আমি দেখি না, এই কান দিয়ে আমি শুনি না গুরু তুমি শুনো, এই মুখ দিয়ে আমি কথা বলি না তুমি বলো, এই ধ্যান এটাই। তাই হয়তো বেদম ওয়ার্সি বলছেন, যেখানে সেখানে মেরা কিসকা আইনা হুমায়, যেখানে আমার চেহারাটা আমি কার আয়না হয়ে গেছি, আমি অরেস্কারের আয়না হয়ে গেছি, আমি আমার মুর্শিদের আয়না হয়ে গেছি। তাই হাজি আলী বলেছেন বোম্বে দ্বীপ সাগরের যে কি বলছেন, তেরি শেকেলে মায় হু মেরি জান তু হ্যায়, তোর চেহারাটাই আমার, আমার জীবনটা তোর, তুই আর আমি এক। প্রত্যেকটা গানে চোখে আঙ্গুল দিয়ে বুঝে কিন্তু আমরা বুঝতে বুঝি বুঝেও পারি না, চঞ্চল মনের জন্য এই দুই রাত্রি বস কেড়ে গেল গায়, দুই রাত্রি না এই তো গুরু কথা বলতেছে প্রতিনিয়ত গুরুর ধ্যানে থাকতে হয়, এটাকেই বলে আরবি ভাষায় তাসাব্বুরে সাহেব, তাসাব্বুর ধ্যান সাহেব পীর, এই পীরের ধ্যান করতে হয়, এটাকেই বলে নিরিখ, এটাকেই বলে বর্ষা একটার দশটা নাম, এটাকেই বলে একটা, এটাকেই বলে ব্যঙ্গকুমার, নাম ভিন্ন জিনিসের লাগতে কথা কদুও সেই কথা। সুতরাং তোমরা সাধন একটু করে দেখো না, চারটা মাস নিবিষ্ট মনে না পারো চল্লিশ দিন করে করো, অবশ্যই ভাব আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে না, এই যে সবাই সাধনা করছে কিছু না কিছু তো দেখছে, এই সাধনায় তুমি বিল গেটস হবে না, এই সাধনায় তুমি ওয়ারেন ব্যাপের জোগাড় পার্ক হবে না, এই সাধনায় তুমি মুকেশ আম্বানি ও নীল আম্বানি হবে না, ধনী হবে না, এই সাধনায় তুমি উষা বিন শমসের আরেফের গোসল ধরা হবে না, এই সাধনায় ছিন্ন বসনে থাকে বা পাগলের মতো বা একটা কোনোরকম কাপড় পরে থাকে, আবার অনেকে ভালো কাপড়ও অনেকে রাজ পোশাকেও চলে, যে কোনো বিচিত্র কোনো ধরা বাধা আইন না। তবে আমার এখানে চারজন আল্লাহর ওলিতে ছবি রেখেছি, দুজনের শরীরে মাশাল্লাহ একটা সুতাও নাই, আরেকজন বাবা বাহার সাহেব একটা কম্বল উড়া দাঁড়িয়ে আছেন, আরেকজনের ছেলে মানসাল একটা লেঙ্গুটি পড়া হাতে একটা লাঠি, এই বাবা বাহারসা বাবু বাজারে এখানে বসা থাকে কম্বলরা উলঙ্গ, নবাব সারচরি মোল্লা এত বড় প্রতাপশালী নবাব উনিও ঘোড়ার গাড়ির থেকে নেমে বাবা বাহারসার পা ছুঁয়ে সালাম করে দোয়া নিতে, তখন মনে হয় নবাব প্রেত দেখলাম, এই কোন নবাব যার শরীরে কাপড় নেয় একটা কম্বল ওরা সেই বাবুবাজারের কিনারে বসা, তাকে কেন নবাব সার সরি মোল্লা পায়ে ধরে সালাম করে, তাহলে এই কি নবাবের নবাব। তাই হযরত ইমাম আউলিয়া বায়েজিদ বুস্তামী বলেছে, যখন তুমি তোমার মনের কামনা বাসনাগুলো একটা একটা করে তাড়িয়ে দিতে পারবে তখনই তুমি তোমার মধ্যে সম্পূর্ণ থাকিবে, তখন তুমি রাজা, তোমারই রাজা, তখনই তুমি বুঝবে হায় হায় আমার গ্লাসেও তো পানি, কলসিতেও পানি, পুকুরেও পানি, খালেও পানি, নদীতেও পানি, সাগরেও পানি,
আমার গ্রাসে ওই একই পানি। তাই বলা হয়েছে মন্ডানি পাকাল হাক্কা হু সিজ মি, যে আমাকে দেখেছে হিস ইজ দ্য লর্ড, যে আল্লাহকে দেখেছে। মন আরাফা নাফসাহু ফাকাদা রাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনেছে। ফাকাল রাব্বুকুম উ দুনিয়া সাজেব লাকুম, একা ডাকো অবশ্যই সঙ্গে সঙ্গে জবাব পাবে। আমাকে একা ডাকো আমি সঙ্গে সঙ্গে জবাব দেব। বড় রহস্যের বিষয়। এইখানে যেতে হইলে বিরাট মনের প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে, কারণ দুনিয়ার মাল পানি বড় রোগনীয়। আমি প্রতিদিন একটু সিআইডি দেখি, কোন খারাপে যা কিছু সব মাল পানি হয়ে গেল, সম্পত্তিও তো মাল পানি, সব মানে বড় লোভনীয় জিনিস। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে ভুলিয়ে রাখছে, এটা করিম বস্তানকে ভুলিয়ে রাখতে পারে না, গণিসাকে পারে না। আজকে তাদের মাজার 50-60-70-80 কোটি টাকা খরচ করে হয়, আর তুমি তোমার তো মাজারই হয় না। ওই কি কিছুক্ষণ আগে শুনলাম আইব বাচ্চুর এক মনোবিভক্ত আছে, বলতেছে একতারা দোতারা সেতারা যত বাদ্যযন্ত্র আছে সব টুকরো টুকরো করে ফেলে দাও, বাদ্যযন্ত্র সহ গান গাও, হারাম হারাম হারাম। আমি ঠিক বলছি না? হ্যাঁ, আর জনতা ওই পথে নেই, যার যে হয়ে উঠে আইব বাচ্চু জাহান নামে যাবে বলে। আরে তুই তো চিন্তা কর, তুই মরল একটা কুত্তাই মর, আইব বাচ্চুরে কত মানুষ তাকে মরার পরে সম্মান জানাইছে। সেই শহীদ মিনার থেকে নিয়ে সব খালি, আর তারে তুই বাজার টুকরা টুকরা করতে টেলিভিশন রেডিও বন্ধ করে দিলাম, যে লোক সব রেডিও টেলিভিশন বন্ধ করে দেবেন তো গান বাজনার আরো উঠে কই না আগুমুখে আসল টাকা হাত ট্যারেস পেয়ে দিব বুঝে। এই মূল লাগু টাকা টেকা করবো কয় গান বাজনা হারাম, তুই দেখাইতে পারবি গান বাজনা হারাম? আমি কত বই ওই অগটা ওরা ওই বলছি অগটারা বই দিয়ে যাই অগো বক্ক হাবি কো বাটালুমি কো চাকালুমি কো বাহাই কো যা ইচ্ছা তা কো অগো বয়ান ওরা করে। আমার চিন্তাই ওই যে মুসলমান কোন ফেরকার মুসলমান, ও কি আমার ফেরকার না ওর নিজস্ব ফেরকার, ও কি অন্য ফেরকার, ও কি আল্লাহর ওলি মানে, ও কি সুন্নি না হেলে হাদিস, এগুলি আমরা যাচাই করি না। এক এক ফেরকার এক এক রকম কথা, তুই শিখব আমরা সব গড্ডালিকা প্রবাহের মতো গা ভাসিয়া দিয়া ওই জি হ্যাঁ হুজুর হাই করে যাই। একটু যাচাই বাছাই করা উচিত যে সাধনা থাকি, এই সাধনা করতে পারলে জাবরুত মোকাম পর্যন্ত তোমার গুরু তোমার সঙ্গে থাকবে, সেটা তোর মন তাহা পর্যন্ত তুমি আছো তোমার গুরু আছে, যেই মাত্র তুমি রামকামে যাবে গুরু নাই তখন তোমার গুরু তো তোমার শিষ্য, তখনই তুমি বলে ফেলবে আনাল্লাহ আমার কথা বলার যে যাব নাই, কারণ তৌহিদে দুই থাকে না একেরই অবস্থান, দুইয়ের মধ্যে কথা আছে দুইয়ের মধ্যে ঝগড়া আছে অনুনয় বিনয় আছে, একের মধ্যে কিছুই থাকে না। সেই একের দেশে যাওয়ার জন্যই আমার এই আহ্বান রাখি।